কোর্টের মধ্যে তোলপাড় শুরু করে দিলেন এবং কোর্ট বারবার ওনাকে রিমাইন্ডার দিচ্ছে, তবু উনি থামছে না। এটা একটা ক্রিমিনাল ডিভাইস, একটা একটা ডিভাইস কতভাবে করা যায় মামলাকে প্রলম্বিত করার জন্য, তার কিছু নমুনা আজকে আমরা দেখলাম ডক্টর ইউনুস এবং তার আইনজীবীদের থেকে। একটা ক্রস এক্সামিনেশন চলছে, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। এখন ওনার একটা সাজেশন দিয়েছিল, যেটা আপনি ইন্সপেকশন রিপোর্ট দিয়েছেন সেটা জাল। এই সাজেশনের সূত্র ধরে উনি 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন, হ্যাঁ, কোর্টের মধ্যে তোলপাড় শুরু করে দিলেন। অথচ এইটা একটা ছিল সাজেশন, এটা বাদী স্বীকার করেনি। বাদী বলে আসছে এটা সত্য নহে, কাজে এই সত্য নহেটার কথা বলে উনি স্বীকার করেছে জাল জালিয়াতি। এই ধরনের কোর্টের মধ্যে বক্তব্য দেওয়া অডাসিটি, এবং কোর্ট বারবার ওনাকে রিমাইন্ডার দিচ্ছে, তবু উনি থামছে না। উনি শুধু নভেল লরিয়েট করছে। আসলে হয় কি, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সি যদি ক্রস এক্সামিনেশনটা যদি ভালো করে না বুঝে বা কীভাবে করতে হয় এটা যদি না শিখে, তাহলে তাদের এই ধরনের ভুল হওয়া স্বাভাবিক। যেই কথাটা উনি বলছেন ইন্সপেকশন রিপোর্ট জাল, সেটা সবার স্বাক্ষর নিয়ে করা হয়েছে। আর যখন ইন্সপেকশনে গিয়েছে, ইন্সপেকশনে যাওয়ার সময় তারা বলে যে স্যার আমাদেরকে একটা কাগজ দেন, সে একটা ফটোকপি নিয়েছে। সেই ফটোকপিতে তাদের স্বাক্ষর স্বাক্ষর থাকার কথা না। ফটোকপিতে স্বাক্ষর থাকবে কখন, যখন বা অরিজিনাল স্বাক্ষর থাকবে কখন, যখন ইন্সপেকশনটা রিপোর্ট হয়ে যাবে তখন সমস্ত পরিদর্শক স্বাক্ষর দিবে। ওই যে ওনারা আগে একটা স্যার একটা কপি দেন, কপিটা নিয়ে নিল, সেটা আজকে দেখালো এটা জাল। আরে যদি সেটা জাল হয় তাহলে আপনি যেটা দেখাচ্ছেন সেটাও তো জাল, ইটস এ কমন সেন্স। আপনি যেটা বলছেন স্বাক্ষরযুক্ত, এখানে 5 জনের স্বাক্ষর আছে, এখানে 1 জনের স্বাক্ষর আছে, যেমন একটা প্রিন্টেড ফর্মে যখন থাকে শুধু ওখানে যিনি মূল পরিদর্শক তার সই থাকে, এই ধরনের অনেকগুলো প্রিন্টেড কপি থাকে। ওনারা যখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইন্সপেকশনে যায়, শত শত প্রতিষ্ঠান তারা ইন্সপেকশন করে, তখন প্রতিষ্ঠান কর্মকর্তারা বলে যে একটা কপি আমাদেরকে স্যার একটু দেন, আমরা একটু পড়ি, তখন তো আমার ওখানে স্বাক্ষর থাকার কথা না। ওই কপিটা নিয়েই ওনারা রেখে দিয়েছে, আজকে সেটা ট্রাম্প কার্ডের মধ্যে ইউজ করলো। আসলে পুরো ঘটনা উল্টাভাবে কোর্টের সামনে উপস্থাপন করা হয়েছে। আমাদের বাদী পক্ষের 1 নম্বর সাক্ষী তরিকুল ইসলাম এই ধরনের কোনো স্বীকারই করেনি এবং উনি বলেছে ইয়া সত্য নহে। এইটাকে সূত্র ধরে উনি একটি সময়ের দরখাস্ত দেয়, সময়ের দরখাস্তের 2 নম্বর প্যারায় এটা লেখা ছিল যে বাদী এই সাক্ষী স্বীকার করেছে। আমি আপত্তি উঠালাম যে এই ধরনের দরখাস্ত যদি আপনি মঞ্জুর করেন তাহলে এখানে কোর্টকেও সে প্রশ্নবিদ্ধ করছে।